আগুনে পুড়ে ছাই দুটি বসত ভিটে। ঘটনা শুক্রবার দুপুরে উদয়পুর মধ্যপাড়া এলাকায়। দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দা প্রদীপ বণিক তার ভাড়াটে ঘরে হঠাৎ করে আগুন দেখতে পান। আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যেই বেড়ে যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক কেন্দ্রে। দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। দুটি ইঞ্জিন এসে 2 ঘন্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। তখন দেখতে হচ্ছে যে ভাড়াটিয়া ঘর থেকে ধোয়া উঠতেছে। তখন তারা তাড়াতাড়ি করে দরজা দরজা ভাঙিয়া দেখছে যে আগুন আগুন দেখে এসে ফায়ার সার্ভিসে কল করছে। ফায়ার সার্ভিস আসে, আমরা গেছি অনেক কয়টা ঘর পুড়ে গেছে টোটাল। রিপোর্ট, চ্যানেল 3 রাত।